এটা চা বাগানের 1854 সালের বাগান, এখানে পর্যটন আসে ঘুরে। নরসিংদী থেকে আসছি, সকালে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর উপভোগ করলাম লাভার বাগান এবং চা বাগান। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। 1854 সালে প্রতিষ্ঠিত হয় এই চা বাগানটি। সিলেটের সদর উপজেলার এই মালনিছড়া চা বাগানটি বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। ইংরেজ সাহেব হার্টসনের হাত ধরে 1854 সালে প্রতিষ্ঠিত হয় এই চা বাগানটি। সিলেট শহরের খুব কাছে এই চা বাগানটি সবুজে ঘেরা অনিন্দ্য সুন্দর। শহরের একেবারেই অদূরে হয় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমে ছুটে আসেন এই মালনিছড়ায়। চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজের গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ। প্রকৃতি সব সৌন্দর্যের সম্মিলন যেন এখানে, এমন অন্তহীন সৌন্দর্যের একাকার হয়ে আছে সিলেটের চা বাগান মালনিছড়া। ১৬৫০ সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। তার প্রায় 200 বছর পরেই 1854 সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালনিছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালনিছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে, এজন্য সিলেটকে দুটি পাতার একটি কুড়ির দেশও বলা হয়। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়ার সবুজ চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায়।